শ্রীকৃষ্ণৰ ৰাস মহোৎসৱলৈ মাজত পাত্ৰ এটা দিন আৰু ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে নলবাৰী জিলাৰো বিভিন্ন প্ৰান্তত চলিছে এটা ৰাস মহোৎসৱৰ পূৰ্ণ প্ৰস্তুতি যেতিয়া নামনি অসমৰ অন্যতম আসলতে নামনি অসমত মিনময় মূৰ্তি প্ৰধান ৰাস মহোৎসৱ উদযাপন কৰা হয় আৰু নামনি অসমৰ নলবাৰী শ্ৰী শ্ৰী হৰি মন্দিৰ হওক বা জিলাখনৰ বিভিন্ন প্ৰান্তত এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যে ৰাস মহোৎসৱৰ পূৰ্ণ প্ৰস্তুতি আৰু এই মুহূৰ্তত উপস্থিত আছো জিলাখনৰ যে গুৱাহাটীত আৰু গুৱাহাটীত চলিছে যে হিলবতাবলী সার্বজনীন ৰাস মহোৎসৱৰ চলিছে এতিয়া পূৰ্ণ প্ৰস্তুতি প্ৰথমে সহযোগে পৰিবেশ দেখুৱাব যেতিয়া মাজত মাত্ৰ এটা দিন বাকী আছে আৰু এটা দিন বাকী সময়ছত ইচ্ছা যে উদযাপন সমিতি হোক বা কারিগর সকলে আসলে ইচ্ছা আজ মিনময় মূর্তি শেষ করক দিয়া ব্যস্ত হয়ে পড়েছে সহযোগে সামগ্রিকভাবে দৃশ্য মূরিক হবা যেহেতু মাজত মাত্র এটা দিন আছে এই এটা দিনত আসলে যে শিল্পী সকলের হাতর পরশত যে শ্রীকৃষ্ণর বিভিন্ন আসলে চরিত্র আসলে যেওঁলোকে নিখুঁতভাবে আসলে সাজি উলিয়াইছে আর এই যে শ্রীকৃষ্ণর বিভিন্ন যে মূর্তি সমূহ ইচ্ছা শেষ পরক দিয়া ব্যস্ত হয়ে পড়েছে যেহেতু মই পুনৰ উল্লেখ করছো যে মাজত এটা দিন আছে আৰু এটা দিন থকা সময়ছোৱাতে এনেদরে প্রতিগী আসলে উদ্যোক্তাই হোক বা শিল্পীয় এটা শেষ পরক দিয়া ব্যস্ত হয়ে পড়েছে মই সামগ্রিকভাবে কথাখানি পাতিম তার পূর্বে দেখাবলে বিচারছো ইয়ার প্রস্তুতি উল্লেখ করব বিচারছো যে নলবাৰী জেলার গ্রামাঞ্চলের এখন হচ্ছে এখন আখাড়ির যে ৰাস মহোৎসৱ আৰু এই ৰাস মহোৎসৱখনে আচলতে এক সম্প্ৰীতিৰ বাৰ্তা কঢ়িয়াই আনে আৰু যিয়ে সেই সম্প্ৰীতিৰ বাৰ্তা কঢ়িয়াই বছৰ বছৰ ধৰি এই ৰাস মহোৎসৱ উদযাপন কৰা হৈছে মই সামগ্ৰিকভাৱে কথাখিনি পাতিবলৈ চেষ্টা কৰিম তাৰ পূৰ্বে কিছু দৃশ্যাংশ দেখুৱাব বিচাৰিছোঁ এয়া হৈছে আচলতে যি মিনময় মূৰ্তি প্ৰধান যিহেতু নামনি অসমত মিনময় মূৰ্তি প্ৰধান ৰাস মহোৎসৱক প্ৰাধান্য দিয়া হয় আৰু মিনময় মূৰ্তিৰ জৰিয়তে শ্ৰীকৃষ্ণৰ আচলতে বিভিন্ন ধৰণৰ চৰিত্ৰ উপস্থাপন কৰে আৰু সেইসমূহ আচলতে চৰিত্ৰৰ যিসমূহ আচলতে মিনময় মূৰ্তিৰ জৰিয়তে উপস্থাপন কৰে সেইসমূহ এতিয়া সেই মূৰ্তিত শেষ পৰক ইয়াত ব্যস্ত হয়ে পড়েছে কারিগর সকল মই সামগ্রিকভাবে কথাখানি পাতিবলৈ চেষ্টা করি মই উদ্যোক্তা সমিতি আছে আপনার ওসর অকনমান আইসো এইবেলি ক্যান্থনের আয়োজন চলিছে আর মাজত মাত্র যেহেতু এটা দিন বাকি আছে আমার প্রস্তুতি এটা তুঙ্গত আমার আপনাদের দেখিছে আমার মিনময় মূর্তি আটাইখিনি এটা প্রায় সাজু হবর হয়েছে যে আমার তো রাস বুলিলে আমি মানে শ্রীকৃষ্ণের কথাটাকে বুঝো কৃষ্ণ সংস্কৃতি তুলি ধরাটাকে আমি বুঝো আর কৃষ্ণর একেবারে শিশুকালের পরা বৈকুণ্ঠ ধামলৈকে তেখেতের মানে বর্ণাঢ্য জীবনের জীবনশৈলীর যা মায়া যা মানে কার্যকলাপ এটাবিলাক কার্যকলাপ আমি মৃন্ময় মূর্তির মাজেরে ফুটাই তুলবলে চেষ্টা করো আর এইখান শিল্পতাবরী এইবার আমার 68তম রাস মহোৎসব যে আসলে আমার জন্মর আগতেই সৃষ্টি হয়েছে এইখান রাস আমি 68 বছর আমার হওয়াই নাই যে কিন্তু আমি একেবারে বাল্যকালের ইয়াত লাগি আছো এতিয়া মই বাৰু এবার সভাপতি ইয়ার এই শিল্পতাবরী রাস উৎসবর বা শিল্পতাবরী গোপাল মন্দিরের যে আমি সর্বত প্রকারেই সর্বান্তকরণে আমি চেষ্টা করছো এইখানক এখন বর্ণাঢ্য রূপ দিয়ার কারণে আর ইতিমধ্যেই যে শিল্পতাবরী এই যে রাস মহোৎসব ই এটা সম্পূর্ণ একেবারে মহোৎসবলে প্রকৃতার্থটি রূপান্তরিত হয়েছে ইয়াত হিন্দু মুসলমান বিভিন্ন জাতি জনগোষ্ঠী আমার বড় ভাই সকল বা অন্যান্য সকল আটাইবিলাকৰ এটা সংমিশ্রণত ইয়াত হাজার হাজার মানুষ সমবেত হয় আর আটাইবিলাকে আমি লগ লাগি সুন্দরকে আমি ইয়াক মানে উপভোগ করো আর ইয়াত এটা আধ্যাত্মিকতার মাজ লগতে এটা সম্প্রীতি সম্প্রীতিও আমার ইয়াত হেৰি হয় আমার ইয়াত বিভিন্ন ধরনের কার্যসূচী আছে আমার কার্যসূচীবিলাক লাগিলে আমার সম্পাদকে কব পারব বর্ণাঢ্য কার্যসূচী আর এই কার্যসূচীর লগত আমি অন্য একটা কথা ইয়েস অন্য একটা কথা করছো আমি যে আমি লড়া ছোৱালীবিলাকৰ বৌদ্ধিক উত্তরণের কারণেও কিন্তু আমি কিবা কিবি করছো আমার আধ্যাত্মিকতা তো আছেই যে লড়া ছোৱালীবিলাকৰ মাজত আমি মানে নৃত্য প্রতিযোগিতা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা বা অন্যান্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আমি আয়োজন করো যাতে আমার অঞ্চলের লড়া ছোৱালীবিলাকে বৌদ্ধিকভাবেও নিশ্চিতভাবে ধন্যবাদ জানাইছো সম্পাদকগৰাকী আছে মই তেখেতৰ সৈতে কিছু কথা পাতিম মাজত মাত্ৰ এটা দিন আছে এইবুলি কিমানমান স্থল ইয়াত থাকিব আৰু কিমান মিনিময় মূৰ্তিৰ জৰিয়তে আপোনালোকে ৰাস মহোৎসৱ উপস্থাপন কৰিব হয় নমস্কাৰ মই নিউজ 18ৰ চেনেলৰ যোগেদি সমূহ ধৰ্মপ্ৰাণ ৰাইজক তথা ৰাষ্ট্ৰপ্ৰেমী ৰাইজক মই ধন্যবাদ জনাইছো লগতে আমি আহ্বান জনাইছো যে আমাৰ শিলবতাবুৰী সাৰ্বজনীন ৰাস মহোৎসৱত আহক আমি এইবাৰ 7দিনীয়া বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে আমি শিলবতাবুৰী সাৰ্বজনীন ৰাস মহোৎসৱ উদযাপন কৰিবলৈ লৈছো অহা 26 নৱেম্বৰৰ পৰা 2 ডিচেম্বৰলৈকে যি নহওক এইবাৰ আমি মৃন্ময় মূৰ্তিৰ স্থল আমি ৰাখিছোঁ টোটেল 46 CLD-টা স্থল ইয়াতে শ্ৰী আমাৰ মাননীয় সভাপতিদেৱে আপোনালোকক ক'লে অলৰেডি যে শ্ৰীকৃষ্ণৰ বিভিন্ন ৰূপ আমি ইয়াতে মৃন্ময় মূৰ্তিৰ দ্বাৰা আমি প্ৰতিস্থাপন কৰিম লগতে আমি ৰাইজৰ আকৰ্ষণৰ কাৰণে দুটা এটা আমাৰ এখন কৈলাস পৰ্বতৰ পাহাৰ লগতে এটা হনুমানৰ মূৰ্তি আমি ইয়াতে স্থাপন কৰিম তাৰ লগতে আমি এই ৰাস মহোৎসৱৰ লগত সংগতি ৰাখি আমি ল'ৰা ছোৱালীবিলাকৰ কাৰণে তেওঁলোকৰ উত্তৰণৰ কাৰণে আমি চিত্ৰাংকন প্ৰতিযোগিতা ভেকশ্যন প্ৰতিযোগিতা
বিভিন্ন ধরনের সংগীত প্রতিযোগিতা সাংস্কৃতিক কথাখানি পাজিম তার পূর্বে যেটু মাজত না পেতা দিন উদ্বোধনী অনুষ্ঠানত কোন কোন উপস্থিত থাকব হয় যে এইবার আমি শিলপটুরি 28তম সর্বজনীন রাস মহোৎসব খনি আমি উদ্বোধন করিম মাননীয় আমার ইয়ারে সকলে পরিচিত যেটা বিশিষ্ট চিকিৎসক মাননীয় কৈলাস দেখাদেবে আমার উদ্বোধন করিব আর ইয়াতে আমি দুইগৰাকী আমি নির্দিষ্ট বক্তা আমি ইয়াতে আমন্ত্রণ করেছো মাননীয় মহিধর চক্রবর্তী দেব আর লগতে মাননীয় আমার বৰপূজাৰী স্যার দীপজ্যোতি বৰপূজাৰী স্যার আমি তেখেত সংস্কৃত নলবাৰী সংস্কৃত মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষ তার উপরেও আমার বিভিন্ন ধরনের আমার আমন্ত্রিত অতিথি আছে আমার মাননীয় নলবাৰী বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক তথা কেবিনেট মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাদেৱ লগতে আমার নারায়ণ ডেকাদেৱ তার লগত আমার প্রাক্তন বিধায়ক তথা এতিয়া এই ধন্যবাদ জানাইছো আপোনাৰ ওচৰলৈ অকণমান আহিছো যেহেতু আধ্যাত্মিকতাৰ লগতে সাংস্কৃতিক অনুষ্ঠানৰো বিভিন্ন অনুষ্ঠান আয়োজন কৰা হয় ইয়াত ভ্ৰাম্যমান নাট্যদলে নাট প্ৰদৰ্শন কৰি আহিছে প্ৰতি বছৰে এইবুলি কেন ধৰণৰ সাংস্কৃতিক অনুষ্ঠানৰ কাৰ্যসূচী ৰখা হৈছে চমুকৈ যদি এইবেলি আমি সাংস্কৃতিক অনুষ্ঠানৰ ভিতৰত ৰাখিছো ওজাপালিটো প্ৰতিদিনে থাকিবই 28-29 তাৰিখে ৰাজমুকুট থিয়েটাৰে নাট প্ৰদৰ্শন কৰিব আৰু কি সাংস্কৃতিক সন্ধিয়া 2 ডিচেম্বৰত আমি বৰ্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধিয়া তাত শিল্পীসকলক আমন্ত্ৰণ কৰিছোঁ আৰু 1 ডিচেম্বৰত আঠক আমন্ত্ৰণ কৰিছোঁ নাগাৰামৰ আঠক এইখিনিয়ে নাগাৰামৰ নিশ্চিতভাৱে ধন্যবাদ জানিছো আৰু মই পুনৰ উল্লেখ কৰিছো যে বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে আচলতে 7 দিনীয়া অনুষ্ঠিত হ'ব শিলবতাবাৰী সাৰ্বজনীন ৰাস মহোৎসৱ আৰু যাৰ বাবে এতিয়া পূৰ্ণ প্ৰস্তুতি চলিছে উল্লেখ কৰিব বিচাৰিছো যে সাংস্কৃতিক অনুষ্ঠানৰ লগতে বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠানৰ আয়োজন কৰিছে ইফালে এই যি ৰাস মহোৎসৱত অসমৰ ভ্ৰাম্যমান নাট্যদলে নাট মঞ্চস্থ কৰিব ইতিমধ্যে ৰাজমুকুট থিয়েটাৰে এই যি শিলবতাবাৰী ৰাস মহোৎসৱত নাট মঞ্চস্থ কৰিব বুলি উদ্যোক্তাসকলে জানিবলৈ দিছে উদ্যোক্তাসকলে জানিবলৈ দিয়া অনুসৰি যে যে ৰাস মহোৎসৱৰ আচলতে কাৰ্যসূচী আছে বিভিন্ন ধৰণৰ কাৰ্যসূচী মনোগ্ৰাহী কাৰ্যসূচী আৰু অন্যহতে যিহেতু শিশুসকলৰ বৌদ্ধিক উত্তৰণৰ বাবে বিভিন্ন ধৰণৰ কাৰ্যসূচীৰ আয়োজন কৰিছে ৰাস মহোৎসৱস্থলীত আৰু এতিয়া এনেদৰে চলিছে শিলবতাবাৰী ৰাস মহোৎসৱ উদযাপন সমিতিৰ প্ৰস্তুতি।